আসেন মিত্র, আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি চ্যাপ্টার টু। আজকে আমরা গ্র্যানি চ্যাপ্টার টু ডার্কার মোড এক্সট্রা লক্স এর সাথে খেলবো। মিউজিক ইন্টেন্সিটিও থাকবে, গ্রাফিক্স কোয়ালিটি আমাদের সব সময়ের মতো হাই। তো চলুন শুরু করি। নানা নানি জলদি লোডিং হো, নানা নানি কেমন হো, নানা নানি। আজকে আমরা আমাদের নানা নানির সাথে দেখা সাক্ষাৎ করব। নানা নানি দেবান, হায় 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 দেবান দেবান, নানি এসে পড়তাছি নানি। ও নানি গো রে, তুমি এত কই আজকে নানি গো। ও নানি গো, তুমি জলদি নিচে আহ গো। হায় হায় নানি, তোমার ছেলের সাথে দেখা সাক্ষাৎ করতে আইবা না? না দেখা সাক্ষাৎ করলে কে রয়? ওহো, আর না দেখা সাক্ষাৎ করলে কে রয় নানি? জলদি হো নানি। নানি গো, এই নানা আইতাছে, মাইরা লইব নানা। এই নানা জলদি যাও, নানি লই আও নাকি লগে, নানি আইতাছে। ও নানি জলদি যাও নানি, নানি যাইতাছে আমাদের এক্সট্রা লক্স। দেখি এখানে কি পাই, তো কিছুই পাওয়া যায় না। নানি তুমি উদা কামে বড় বাসা বানাইতেছো, উদা কামে নানি কিছু আছে? কিছু নেই নানি, রেঞ্জ পাইলাম নানি, কিন্তু কি করা যায়, খালি রেঞ্জই পাইলাম। কিছু আছে? ক্রোবার, আচ্ছা ক্রোবার পরে নেই। আগে দেখি এখানে কি পাই। প্যাডলক কি নানি? হয় হয় নানি জলদি উপরে হো নানি। হায় হায় কিছুই তো নাই গা নানি, আবার নিচে হো নানি, তুমি চিন্তা করো না। এই এই পড়ি না জানো, পড়ি না। আরে ভাই তুই গা, আরে তো নানি গো গো রে, তুমি কই আসো আজকে, তোমারে চালাইতে আজকে মাইর ফালামো চালায়া। ও নানি, আর তোমার ওরে কিরে কিরে কে 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 কেউ কে আছে? আমি কথা কইতেছি, কথা কইতে দিবি ঠিক আছে নানি? তুমি কেউ আছে? এই রে নানি, তুমি আর দুধ তরিকা কথাই কইতে দেয় না নানি। তুমি আর তোমার মাইয়া একলগে বিয়ে করে দাও, আমি করাই দিব তোমার, তোমরা দুজন একলগে বিয়া, চিন্তা করো না ঠিক আছে? চিন্তা করো না, মুখটা এমন করো না। ও নানি, হ নানি তোমরা দুজন বিয়া করাই দিব, চিন্তা করো না। আমি আসি তো, এত ভয় পাও কে? আমি আসি ঠিক আছে, তোমার মাইয়ারে তোমার কাছে আনবো, এমন কাছে আনবো যে জীবনে তোমার লগে তোমার থেকে দূরে যাইতে। এই পুরা ভাই ভালোইছে, পুরা নাচে দেখি। ও রে পুরা নাচি দাও। এই দাদি হইতেছে নানি 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 নানি, কইলাম তো নানি বিয়া করাই দিমু, এত টেনশন লোকে আমি আদুর কইছি যেহেতু একবার বিয়া করাই দিমু, এত টেনশন লয়া লাভ আছে? আমার বোর্ড স্কেপ করবো যেহেতু, যেহেতু আমাদের এসবের দরকার নাই ঠিক আছে নানি, চিন্তা করো না, আমি বিয়া করাই দিমু ঠিক আছে। টেনশন লও কে মিয়া, তুমি দুধ টেনশনের সময় নানা মানে দেখা লিখে রে। ওই রে নাকি রে, নানা না উপরে দেখলাম, আয় হায় নানা আবার নিচে এলো কে, দুধ তুরিকা নানা রে নানা। বাস মানে বেশি দিন তোমার পোলায় পড়তে, তোমার লোকে দেহা সাক্ষাৎ করতে। চিন্তা করো না নানি, বিয়ে করাই দিব তোমার মাইয়াদের তোমার কাছে আনবো, তোমার মাইয়ারে তোমার থেকে দূরে নেব না। আমি জানি তোমার মেয়েকে অনেক মিস করতেছো, কিন্তু তুমি টেনশন করো না, আমি আসি তো, তুমি টেনশন করো না, তুমি ওর নিচে আহো জলদি জলদি। মানে কিছু আছে? কিছুই নেই। নানি গো ও জলদি নিচে। এই নানা এটাতে নানা একটা জিনিস ভালো লাগে না, তুমি নানিরে বিয়ে করছো, তুমি নানির এক লোকে লয়ে আহো নাকে, আল্লাহ আল্লাহ দাহ দুজন মিয়া দুধ, এই জিনিসটাই ভাল লাগে না। বিয়ে করছো যেহেতু কেয়ার করো একটু।
নানা আমি এটা কিছু করলা আমরে এনে মাইরা লাইলা তোমার ঘরে সব কিছু আউলা ঝাউলা করে দিম আমি দূর কোনো কাম করছো তুমি এটা আবার একটা কুকুরও পাইলা লাগছে উপরে দেখা মিয়া আজকালের বয়সে মানুষ অনেকবার বিজনেসম্যান হয়ে যায় মিয়া আর তুমি কি করলা ঘরে বয় বা খালি নানির আইন্দার দেয় ওটা খাও না বুঝতে পারছি ঘরে বাবা নানির আইন্দা দেয় আর ওটা চাড়ান মারো বুঝতে পারছি তো আমার কাহিনী বুঝতে পারছি নানি আইবা নাকি আচ্ছা নানি দুই মিনিট পরা হোক আমি চাই আমি একটু উপরে যাই দুই চারটে মিনিট পরা হোক ঠিক আছে এই রে নানি কইলাম না তুমি বিশ্বাস করো না ভরসা নাই তোমার পোলার উপরে দুধ বললা নানি দুধ নানি তো গাইস আমরা এখানে দু মিনিট বসে রাখি আমাদের নানি এখানে আসতে পারে দরজা খুলতে পারে তো আমরা এখানে দুই চার মিনিট বসে থাকি নানি গো তুমি আসো নাকি করো কে রে নানি নানি আয় বাবা ফেরত বলব নানি নানি এখান দিয়ে আইব আরে এখানে তো জায়গাই নেই আমি তো আগে আগে স্পেশাল কিনে আমার খোলার দরকার ছিল দুধ তৈরিগা নিজে যাবো আগে স্পেশাল কিনেতে নানি গো আমার মন ভালো না তুমি দাঁড়াও এখানে দু মিনিট দেখো আরে বা ঘর থেকে বাইরে বের করে দেয় তোমার দরজা দিও না একেবারে একদম ঠিক মতো ঠিকও করো না আমি দুধ নানি এসে আসে স্পেশাল কি পাই গেছি স্পেশাল কি পাইছি স্পেশাল কি পাইলাম না উপরে যাও না বাজার দিলাম আরে 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 ময়রা যে মুগা ভাই তোমার ঘরে দরজা দিও তোমার পোলা বাইন ঘর থেকে বাইরে বের করে দেয় তোমরা কি আর রাখবা দো নানি জলদি আহ নানি নানি আরে না না নানি ধরে লোয়াইতে পারো না আরে নানি এটা তুমিও নানা দেখতে কেয়ার করো না দূর তরিকা নানার ধরে লোয়াইবা হাতে করে আর তুমি নানারে লয়ে আহ না আহো নানা পিছে পিছে আহো চিন্তা করো না তোমার পোলা আছে তোমার লগে তোমার পোলা আছে তুমি এত চিন্তা করো কে তোমার ছেলে যেহেতু তোমার সাথে আছে এত চিন্তার কিছু আছে চিন্তা করো না থাক নানি তোমার কেয়ার না করলে আমরা আছি না আমরা কই গেছি চিন্তা করো না খালি তুমি আমাদের মাইরো না ঠিক আছে দ্বিতীয় দিন আয় পড়ছে নানা এনে যেতেছে নানি আমাকে পিছে পিছে আইতেছে এটা কি ঠিক নানি তুমি কও ও মানে তো প্রবার না আচ্ছা গ্রোবারটা নিতেছি চিন্তা করো না নানি চিন্তা করলে কি হয় নানি আর থাক তোমার মাইঙ্গারে তোমার কাছে আনবো পেছে না যার নাম হচ্ছে সিলিন্ডি না সে গেমটাকে আমরা পার করে এসে পড়েছি আপনারা যদি চান দেখতে তাহলে আমি এন্ড স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব আমরা আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারবেন ঠিক আছে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন একুশিতে একটা লাইক হাই রে নানি আয়ও না ঠিক আছে মানে আমি এখানে হাই রে নানি তোমরা তখন শেষ কি পাইছি দেখছো এনে স্টান গান স্টান গান পাইছি স্টান গান আরে যাইতে দেন না গে ওরে নানা রে তুমি কই রে খুঁজতে পাই না রে তোমারে তো দেখতে আমার রে সি ইউ ঠিক আছে অলসো সি ইউ এখন মরো এখন সিকিউরিটি কেটে দাও আরে নানা দুধ তুরিকা দিলা আমরা যাই সিকিউরিটি রুমে চলে গেলাম ইয়েসে ডোর হ্যান্ডেল লাগবে আমাদের আমাদের ডোর হ্যান্ডেল লাগবে ডোর হ্যান্ডেলটা এখান থেকে নিচে ফেলাই ইয়ো আমাদের ক্রোবারটাকে নিয়ে আনি ক্রোবারটা নিয়ে এখানে কি আছে এটা দেখি ক্রোবারটা নিলাম এখানে রুমে যাই কি আছে এখানে কাটিং প্লায়ার নিয়ে আনি নিয়ে আগে ওই যে তারটা কাটা ফেলি তাহলে আমাদের মেন ডোরে
তারটা যাবে চইল্লা না নি গো তুমি মরো কে জোল দিয়া আমরা আগে এই ক্রোবারটাকে নিচে ফেলাই নি আচ্ছা বন্ধু অফিসে নাকি আজকে বুঝি আমি না নি গো সে কেন যেন আমার গানকে দিচ্ছে গো তোমার কিছু বুঝতেছি না ও নানি তুমি আইবা আমি জানি তোমার ছেলেরে দেখতে মিষ্টি খাওয়া মতো মারে চিন্তা করো না 10 কেজি মিষ্টি তোমরা দুজন একে খাইতে পারবা না চিন্তা করো না গ্যাসোলিন ক্যান দরকার নেই ওরে ওয়েপন কি লাগিবে আমাদের ওয়েপন কি লাগিবে তো ওয়েপন কি নিয়ে আমরা নিচে যাই চলো নিচে আমরা ডোর হ্যান্ডেল আনলাম না সব কিছু শুধু জায়গা মতো আমরা লাগাবো গ্র্যানি ডগি আছে সেখানে আমরা কিছু না কিছু পাইতে পারি আইবো গ্র্যানি মানে আইবো না থাক এত মারছি না আবার মারার দরকার নেই থাক কুড়োবার না ডোর হ্যান্ডেল চাই ঠিক আছে যত সব কিছু আনছি সেসব আগে লাগাই নেই জায়গা মতো প্যাডলক কি এটা কি ফ্রেঞ্চ নানি মাইরো না প্লিজ নানি তোমার ছেলে আমি বুঝার চেষ্টা করো মাইরো না ঠিক আছে মাইরো না নানি হ্যাঁ তোমার ছেলে একটু বুঝার চেষ্টা করো তোমার ছেলে নানি বুঝতে পারছো একটু বুঝার চেষ্টা করো ঠিক আছে নানি রে নানি তুমি তো সোমাকে শুধু আমার জীবন খোঁজে কিন্তু আমি পাই না আহো আহো শর্টগান দিয়ে মারবো আইলাস আইলে গ্রানি নানি আমি ভয় পাইতেছো কে আহো করতে খাইতা আইসো তোমার দিয়া দিলাম ফিরিতে একটা তোমার তোমার হাজবেন্ড অর্থাৎ তোমার জানে মানের দিতে হবে একটা কই ঠিক মতো বসে নাই রোদ বেশি একেবারে ইয়াতে আইসা বললাম না এখন কোনো কমেডি হবে না এখন থেকে সিরিয়াস আমরা গ্র্যান্ডের বাসা থেকে পালায় যাবো টেনশন করিয়েন না আপনারা নানি গো গো রে আমার মনে মানানো আস্তে আস্তে ডেথ 3 হয়েছে তাহলে কি হয়েছে আয়াত পরময় চিন্তা করো না তোমার ঘর থেকে পালাময় পালানোটাই বেটার ঘরে থাকলেই এই পোলাটা বোর হয়ে যাবে আর পোলাটারে কোনো কামও দেয় না করতে ঘরে আহ নিচে আহ আইসো আহ আহ নানি নানা দুজন এক লোক আইবা ঠিক আছে আমি এটা দেখতে চাই নানা নানি নানা হাই রে কোন খোঁজ খবর নাই নানি আইতাছে রে ভাই নানা কই তুমি নানা রে লয়ে আও না দূর মিয়া তুমি এটা কিছু করলা নানি এটা কিছু বললা তুমি কও তুমি নানা রে লয়ে এলা না আরে নানি ভূত তরিকা ল্যাংরা ল্যাংরা চলতেছে একটা বুঝতেছি না এমন ফিল আপ করলাম নানি রাইতে দেই তোমার ছেলে এনে তুমি যাও কোনে ওরে নানি দে পুরা উইরা পড়ছে নানা কই নানা আও না নানা গো ও নানা টেনশন করো না কইলাম তো আমি তুমি আহো নানা তোমার ভাস্টারও ফালাই দিলাম কই থেকে আইবা আহো নানা কি রে নানা কি কি সমস্যা নানা নানা না নিচে আইলো নানির লগে কই হ আমি এনে দেখা লয়ে যে চালাইতে পারবা না
যতটুক জ্বালা না জ্বালায় লেছো। আমরা কি চাই? আমাদের ডোর লক আর ক্লোভার নিয়ে তো খালি ওইখানে দিতে হবে না। দেখি কি কি করছি রেতে বইলা গেলাম না মরতে মরতে। ক্লোভার চাই, ক্লোভার নিয়ে আসতেছি। ক্লোভার আমরা নিচে ফালাইছিলাম, আমাদের মনে ফালাইছিলাম না না গো গোরে না না। তুমি চিন্তা করো না, তোমার এলো একটা গান বানাবো, খালি নানির লো এবার নিয়ে মনে করতো। চিন্তা করো না, তোমার এলো একটা গান বানাবো, ঠিক আছে? আচ্ছা এখনই বানাই। না না গো গোরে তুমি এত ভালা না, দুধ তুরি গা পাইছি দাও কি দুধ, দরকার নেই। নানার লগে খেলবো মারামারি, নানা বাঁচতে পারবো না। কি চাই? খালি ওই যে হ্যান্ড হুইল চাই না, গোল যে ঘুরায় ওটা পাইতে পারি। দেখি কই পাই, পুরো ঘরই তো খুঁজে নিলাম। ও আমরা তো স্টান গানটা নেই। ওই যে উপরে উপরে হ্যান্ড হুইল থাকতে পারবে বক্সটার ভিতর, যেটা স্লেন্ডিনের হাজবেন্ড থাকে। হ্যাঁ ওটা থাকতে পারে। গ্র্যানি যে মার্ডারার হাজবেন্ডটা নিয়ে মাইরা ফেলাইছে, দরকার নেই। বডি স্কেপ হয়ে যাইছে। খালি হ্যান্ড উইলটা লাগবো, তারপর আমরা নানি নানির ঘর থেকে পালাই যাব। নানি গো গো রে মন ভালো না। ও আমরা ওইখানে খুঁজে যাচ্ছি, আমরা তো এখানে যাবো। এটা খুলো, হ্যান্ডেল প্লে রে ভাই, হ্যান্ডেল পামো কই? আয় হায় ওই স্ক্যাম, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। ও হ্যান্ডেল পাইতে পারি আমরা ওই নানির কুকুরের কাছে। এখন একটা চান্স আছে এক দুইটা, নানির কুকুরের কাছে যাইতে হইব। আরে নানি আইতেছে, নানিরে মাইরা লই কি কন। হ্যাঁ মাইরা লই, নানিরে মাইরা লই। নানি অনেক ভেজাল লাগাইব, নানি ভেজাল লাগাইতে পারে, লেগে নানিরে মাইরা ফেলাইছে। কি ভাই ওর ডোর লক, দরকার নেই। নানা ডারে মাইরা লই কি কই, নানার কুকুর ডারে মাইরা লই। আহ কুকুর চিন্তা করো না, নানা খারাপ তোমার খাওয়ান দেয় না। এক শট দিলাম, এমনটা পারব নানা মারবো দৌড়াও দৌড়ায়, আর আমি নানা রে মারবো। এটাই হচ্ছে আমার প্ল্যান। এই যে নানা, এই রে জিত দেখায় আমগো লাগে, বলার লাগে তুই জিত দেখ আমার ইয়োর ড্যাড ব্রাদার। হ্যাঁ চিল্লা চিল্লা লাভ নেই, তোর উপরে দুইটা যে মুখা ভাই। এটার ভিতর পাইতে পারি হ্যান্ড উইল, সেফ কি সেফ লকারের ভিতর হ্যান্ড উইল পাইতে পারি ভাই। প্লিজ স্ক্যাম যেন না হয় আমগো সাথে, হ্যান্ড উইলটা পাওয়া যায়। ইয়াস হ্যান্ড উইল পাইছি, নানির বাসা থেকে বিদায়। আমি জানি তুমি আমাদের অনেক খাতির গাড়ি খাতির দাড়ি চেষ্টা করার চেষ্টা করছো, কিন্তু মাফ করিয়া দিয়েন, ঠিক আছে? নানি আপনি হচ্ছে জীবন, আপনি হচ্ছে জীবন, সো আমরা আপনার বাসা থেকে। ও ওঠে না, স্ক্যাম হয়ে গেছে নানির লগে, নানির লগে স্ক্যাম হয়ে গেছে। নানি খুঁজে খুঁজে দেখো আমগরে, তাও খুঁজে পাইবা না, চিন্তা করো না। যে আমরা এনে তোমার থাম নেই তো, তুমি দেখো না দুধ মিল কান হয়ে গেছো নাকি দুধ। তো গাইস আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার, এবং যদি বেশি ভালো লাগে থাকে তাহলে পাশ লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করুন। তো আজকের মতো বিদায় নিলাম। Fire spreading all around my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Hush.